আপনি কি বিটিএন নিউজের সেরা সাংবাদিক হতে চান? তাহলে পাঠিয়ে দিন আপনার এলাকার দুর্নীতির ভিডিও সহ সম্পূর্ণ তথ্য। আপনার নাম ছবি সহ আমরা এই সংবাদ পরিবেশন করব। আপনার সংগ্রহীত সংবাদ 9435172456 অথবা 9435073499 হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনার নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে সংবাদ প্রেরণের সময় তার উল্লেখ করুন। আপনার নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে। নমস্কার, বিটিএন সংবাদে আপনাদের স্বাগত। রয়েছে আমি মানসী। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট সম্পন্ন। আসামের 5 আসনে 76% ভোটদান, সর্বোচ্চ ভোট করিমগঞ্জে ও সর্বনিম্ন ভোট পড়েছে শিলচর আসনে। প্রার্থীদের ভাগ্যবন্দি ইভিএম পৌঁছল শিলচর রামনগর আইএসবিটি ও আইএসটিটি স্ট্রংরুমে, প্রতীক্ষার 4 জুলাই। নিষ্কাশনের অভাবে জমা জলে নাজেহাল চিত্তরঞ্জন লেনের বাসিন্দাদের ভোট বয়কট। হাইলাকান্দির এক ভোট কেন্দ্রে AIUDF দলের পোলিং এজেন্টের অস্বাভাবিক মৃত্যু, ধারণা হৃদরোগ কিংবা হিটস্ট্রোক মৃত্যুর কারণ। আসছি বিস্তারিত খবরে। লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট সম্পন্ন। আসামের 5 আসনে 76% ভোটদান, সর্বোচ্চ ভোট হয়েছে করিমগঞ্জ কেন্দ্রে এবং সর্বনিম্ন ভোট পড়েছে শিলচর আসনে। সারা দেশের সঙ্গে আসামের 5টি আসনে অনুষ্ঠিত দ্বিতীয় পর্যায়ের নির্বাচনে ভোটের হার ছিল 76%। এর মধ্যে সর্বাধিক 79% ভোট পড়ে করিমগঞ্জ লোকসভা আসনে এবং সর্বনিম্ন ভোট পড়েছে শিলচর লোকসভা আসনে। শতাংশের নিরিখে ভোট হয়েছে 73%, নগাঁওয়ে 78%, দরং উদালগুড়ি সমষ্টিতে 76%, ডিফু আসনে ভোট পড়েছে 74%। এদিকে রাজ্যের 5টি লোকসভা আসনে বিকেল 5টা পর্যন্ত ভোটের শতাংশে নগাঁও লোকসভা সমষ্টিতে ভোট পড়ে 71.84%, দরং উদালগুড়ি সমষ্টিতে 72.99%, শিলচর আসনে ভোট গ্রহণ হয় 65.57% এবং করিমগঞ্জ ও ডিফুতে ভোট হয় যথাক্রমে 71.12% ও 69.62%। এদিকে আজ সকাল থেকেই রাজ্যের 5টি আসনের ভোট প্রক্রিয়ায় ভোটারদের বেশ ভালোই উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে দুপুর পর্যন্ত ভোট কেন্দ্রগুলিতে ভোটারদের উপচে পড়া উপস্থিতি লক্ষ্য করা যায়নি। যদিও রোদ্দুরের তীব্রতা কমার সঙ্গে সঙ্গে ভোটারদের ভোট কেন্দ্রমুখ হতে দেখা যায়। এদিকে আজ শুক্রবার সকাল থেকেই ভোট প্রক্রিয়া শুরু হয় 2টি জেলার নির্ধারিত ভোটগ্রহণ কেন্দ্রগুলোতে। সকাল 7টা থেকে উপত্যকার সবকটি ভোটগ্রহণ কেন্দ্রে একযোগে ভোটগ্রহণের কাজ শুরু হয়, চলে বিকেল 5টা পর্যন্ত। তবে প্রশাসন ছিল বেশ সচেষ্ট ভূমিকায়। কড়া পুলিশি প্রহরা ও নিরাপত্তা বাহিনীর প্রখর নজরদারিতে ভোট সম্পন্ন হয়। নিয়মিত টহল দিতে দেখা যায় আসাম পুলিশের কমান্ডো বাহিনীকেও, আর সবার ওপরে ছিল প্রশাসনিক কড়া নজরদারি। এদিকে ভোট শেষে শিলচর ও করিমগঞ্জ লোকসভা কেন্দ্রে জয় পরাজয় নিয়ে শুরু হয় যোগ বিয়োগ পাটিগণিত কষা পূরণ ভাগ। কে কত ভোট পেতে পারেন তার নিজস্ব সমীক্ষা, কিন্তু অঙ্ক মিলছে না। ভোটের ফল প্রকাশের দিন 4 জুনে মিলবে সঠিক হিসেব। শিলচর লোকসভা আসনে এবার সব মিলিয়ে 8 জন প্রার্থী ভোটের ময়দানে। শিলচর লোকসভা কেন্দ্রে এবছর ভোটারের সংখ্যা 13,69,578 জন, পুরুষ ভোটার 6,83,860 জন, মহিলা ভোটারের সংখ্যা হল 6,85,694 জন, তৃতীয় লিঙ্গের ভোটার 24 জন এবং করিমগঞ্জ লোকসভা আসনে মোট প্রার্থী রয়েছেন 24 জন। সবার ভাগ্যই এখন ইভিএমে বন্দী। প্রার্থীদের ভাগ্যবন্দি ইভিএম পৌঁছল শিলচর রামনগর আইএসবিটির স্ট্রংরুমে। ভোটগ্রহণ শেষে প্রার্থীদের ভাগ্যবন্দি ইভিএম পৌঁছল শিলচর রামনগর আইএসবিটির
স্ট্রংরুমে। শুক্রবার ভোট শেষে নিজ নিজ কেন্দ্র থেকে ইভিএম মেশিন স্ট্রংরুমে নিয়ে আসেন অফিসার প্রিসাইডিং ও পোলিং অফিসাররা। এদিন সন্ধ্যের পর থেকেই রামনগর আইএসবিটি চত্বরে ব্যাপক ভিড় পরিলক্ষিত হয়। নিজ নিজ ভোটকেন্দ্রের ইভিএম মেশিন স্ট্রংরুমে জমা করেন প্রিসাইডিং অফিসাররা। এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন কাছাড়ের রিটার্নিং অফিসার তথা জেলা শাসক রোহন কুমার ঝা। তিনি বলেন, কাছাড় জেলায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দু তিন জায়গায় ভোট বয়কট করেছেন জনগণ, এগুলোতে ম্যাজিস্ট্রেটের রিপোর্ট আসার পরই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। আইপিএম কা রিপোর্ট থা 65.57% পর আবি এক অর ফাইনাল রিপোর্ট আয়েগা এন্ড অফ ডে পোল রিপোর্ট উসমে হাম লোগ আশা রাখতে হ্যায় কি থোড়া সা বাড়েগা। नहीं, वो कुछ नहीं हुआ है। 108 सेंटर मतलब सुना है पीएस में वो एक इंसिडेंट था, वो मजिस्ट्रेट क्या रिपोर्ट देगा। पाँच बजे ही जो एक्चुअल समय है, मान लीजिए जैसे आपका 5 बजे जो भी उस कंपाउंड में आ गया वो वोट दे सकता है। सर सेंटर में एक सेंटर में अवॉइड किया पब्लिक, तो उसका लिए कुछ कार्रवाई? उसमें कुछ लोग थे, मतलब ज़्यादा नहीं, 80-90 लोग जिन्होंने वोट नहीं दिया। हमारे सर्कल ऑफिसर भी थे वहाँ पे, गए थे और वहाँ पे ड्रेनेज का इशू था, लेकिन कुछ वोट देने का कोई इशू नहीं था। पीएस बिल्कुल घर के नज़दीक ही था, तो वो भी मजिस्ट्रेट रिपोर्ट देंगे। स्ट्रॉन्ग में जो मौजूद सुरक्षा कितना था? वो थ्री टीयर सिक्योरिटी जो गाइडलाइन में लिखा हुआ है आर ओ हैंडबुक में, ओल्ड ईवीएम को जो हम लोग देते हैं, इधर मोस्ट लेयर सीएलपीएफ, आउटर मोस्ट लेयर सेकंड लेयर स्टेट पुलिस, थर्ड लेयर वही हमारा आईएसटीटी में शामिल था। নিষ্কাশনের অভাবে জমা জলে নাজেহাল চিত্তরঞ্জন লেনের বাসিন্দারা করলেন ভোট বয়কট। বিগত 10 বছর থেকে নিউ শিলচর এলাকার চিত্তরঞ্জন লেনে প্রত্যেক বৃষ্টির মরশুমে এক পশলা বৃষ্টিতে প্রায় 1 হাঁটু জলে পরিণত হয়। ভুক্তভোগী জনগণেরা বিগত 3 বছর থেকে জেলা প্রশাসনের বিভিন্ন বিভাগ থেকে শুরু করে সাংসদ, বিধায়ক ও শিলচর পৌরসভার পৌর কমিশনারদের জানানো সত্ত্বেও বৃষ্টির জমাজল নিষ্কাশনের জন্য কোনো ধরনের উপযুক্ত ব্যবস্থা নিতে দেখা যায়নি বলে সংবাদ মাধ্যমের সামনে অভিযোগ তোলেন বসবাসকারী জনগণ। এর জেরে এবার ভোট বয়কট করলেন চিত্তরঞ্জন রোডের বাসিন্দারা। আজ দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্ব চলছে শিলচর লোকসভা আসনে, কিন্তু ওই এলাকার বাসিন্দারা দিতে যাননি ভোট। তাদের একটাই কথা, ভুক্তভোগী জনসাধারণের দুঃখ দুর্দশা শুনতে চান না নেতা মন্ত্রীরা। খেলদোল নেই কাছাড় জেলা প্রশাসনে, তাই প্রশ্নই ওঠে না ভোট দেওয়ার। তারা আরও বলেন, বৃহত্তর নিউ শিলচর এলাকার লঙ্গাই খালটি প্রত্যেক বছর বৃষ্টির জল জমে থাকা, সেই জলগুলোই এলাকার প্রধান সড়ক সহ সংযুক্ত বাইলেনগুলোতে জমা জলগুলো সপ্তাহব্যাপী থেকে বিশুদ্ধ পরিণত হয়ে বসবাসকারী জনগণের বিভিন্ন ধরনের চর্মরোগ দেখা দিচ্ছে ও দালানবাড়িগুলোর ধীরে ধীরে অবক্ষয় হচ্ছে। তাই এই বৃষ্টির জমাজল নিষ্কাশনের জন্য রাঙ্গির খালের সঙ্গে লঙ্গাই খালটিরও নিষ্কাশনের মাধ্যমে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার প্রয়োজন রয়েছে বলে জানান তারা। অন্যদিকে এই চিত্তরঞ্জন লেনের বসবাসকারী প্রায় 22টি পরিবারের 110 জন ভোটার প্রত্যেক বছর গুলিতে থাকা বৃষ্টির জমাজল নিষ্কাশনের দাবিতে আসন্ন লোকসভা নির্বাচনে ভোট বয়কট করবেন বলে জানিয়ে দেন। সেদিন অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডক্টর এ বি নাগ, পাপিয়া নাগ, কঙ্কনা নাথ, অমিতাভ দেব, চন্দ্রাদেব, সম্পাদেব, ইন্দিরা আদিত্য, অপরাজিতা আদিত্য সহ অন্যান্যরা। কিভাবে সাফার করছি সেটার নমুনা আপনাকে বলছি। একটা এক পশলা যদি বৃষ্টি হয়, হাঁটু অবধি জল হয়, একবার জলটা তো হলো কিন্তু জল বেরোতে পারে না, তখন হবে এই ব্ল্যাক ওয়াটার, নোংরা জল, এই জলগুলো মারিয়ে আমাদেরকে বাইরে আসতে হয়। কারণ আমি নিজে ডাক্তার, আমাকে পেশেন্ট দেখতে হয়, উনি টিচার, আরও অনেক বাইরে যেতে হয়, ওনাদের কাজে অফিসে যেতে হয়, কিন্তু সময় মতো আমরা বুঝতে পারি না, ঠিক আছে। কিন্তু কথা হলো, এই সব কারণে আমি নিজে আমাদের শ্রদ্ধেয় MLA সাহেবের কাছে বোধহয় 13 দিন গিয়েছি, না ওনাকে পাই, না অফিসে বলে যে উনি গুয়াহাটি, উনি মিটিংয়ে, আর নয়তো বা উনি টেলিফোন করলে টেলিফোন রিসিভ করেন না। এরপরে গেলাম মিউনিসিপ্যালিটি অফিসে এক্সিকিউটিভ ডিরেক্টর, বলছে এটা তো আমাদের হেডেক না, এটা পিডব্লিউডির হেডেক, পিডব্লিউডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে গেলাম, উনি বলে আমার হেডেক না, এটা মিউনিসিপ্যালিটির হেডেক। তারপরে আসলাম জল জীবন ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টে, বলে আমাদের ফান্ড নাই, আমরা JCB চালাবার জন্য তেল নাই, আপনাদের কী করে আমরা লঙ্গাই খালটা পরিষ্কার করবো, এই জলটা এই যে নালা দিয়ে জলটা ওইদিকে গিয়ে লঙ্গাই খালে পড়ে, তো যেহেতু লঙ্গাই খালটা এনক্রোচমেন্ট আছে এবং অনেক জায়গায় এটা জাম হয়ে আছে, সেই জন্য জলটা যেতে পারছে না, কিন্তু
এগুলো বৃথা চেষ্টা নয়। নবডি হিয়ার টু আস, কেউ শুনে না আমাদের কথা। আমরা বাধ্য হয়ে আজকে ভোট বয়কট করলাম, এটা শুধু প্রতিবাদের জন্য যে আমাদের কথা কেউ যদি বন্ধ কানে যদি যায় তবুও আমরা সাকসেসফুল হব। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। রাস্তা সংস্কারের দাবিতে উধারবন্দ বিধানসভা সমষ্টির দুর্গানগর চা বাগানের লোকেদের ভোট বয়কট। রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষুব্ধ হয়ে দুর্গানগর চা বাগানে ভোট বয়কট করল জনগণ। অন্যান্য জায়গায় ভোট স্বতঃস্ফূর্তভাবে ভোট দিলেও উধারবন্দ বিধান কেন্দ্রের দুর্গানগর চা বাগানে রাস্তা সংস্কার না করায় ভোট বয়কট করলেন বাগানের ভোটাররা। উল্লেখ্য, উধারবন্দের অন্যান্য ভোট কেন্দ্রের মতো শুক্রবার সকালে 1110 নম্বর দুর্গানগর চা বাগান এলপি স্কুলের 120 নম্বর ভোট কেন্দ্রে ভোটদান পর্ব শুরু হলেও ভোটদান করতে যাননি কোনো ভোটার। ভোটদান পর্ব শুরু হওয়ার পর স্থানীয় বাসিন্দারা ভোটগ্রহণ কেন্দ্রের পাশে নাজঘরে জমায়েত হয়ে রাস্তা সংস্কারের দাবিতে সরকার বিরোধী নানা স্লোগান দিতে থাকেন। এতে এক চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয় গোটা এলাকায়। খবর পাওয়া মাত্র সেখানে ছুটে যান উধারবন্দ থানার ওসি হাওকাম চাংসাং, সার্কেল অফিসার ঋতুরাজ বরদলৈ, উধারবন্দ খণ্ড আধিকারিক কুবাদ আহমেদ চৌধুরী সহ অন্যান্যরা। পরে সেখানে ছুটে যান উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম। তিনি গিয়ে টানা 5 ঘন্টা এলাকার ভোটারদের সঙ্গে আলোচনা করে সমাধান করতে পারেননি। রাস্তা সংস্কারে আশ্বাস দিয়ে এলাকার বাসিন্দাদের ভোটদানে অংশগ্রহণ করতে অনুরোধ করেন, কিন্তু ভোটাররা বিধায়ক মিহির কান্তি সোমের মৌখিক আশ্বাসে রাজি না হয়ে লিখিত প্রতিশ্রুতি দেওয়ার দাবি জানান। বিধায়ক মিহির কান্তি সোম তাতে রাজি না হওয়ায় স্থানীয়রা তাদের দাবিতে অনড় থাকেন। তারা সাফ জানিয়ে দেন, রাস্তা সংস্কার না হওয়া পর্যন্ত ভোটদান থেকে বিরত থাকবেন তারা। প্রাণের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় এলাকার বাসিন্দাসহ স্কুল পড়ুয়াদের। গর্ভবতী মহিলা ও বয়স্কদের চিকিৎসা করাতে প্রাণের ঝুঁকি নিয়ে যেতে হয়, তাই বাধ্য হয়ে শেষ পর্যন্ত ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন দুর্গানগর চা বাগান এলপি স্কুলের 781 জন ভোটারসহ পূর্ব উধারবন্দের বাসিন্দা তথা বাদ্রিপাড় এলপি স্কুলের প্রায় 350-এরও অধিক ভোটাররা। এতদিন থেকে বিজেপি সমর্থন করেও এলাকার রাস্তার কোনো উন্নতি হয়নি। রাস্তা সংস্কার করা না হলে ভোটদান থেকে বিরত থাকবেন বলে সাফ জানিয়ে দেন তারা। আমার প্রশাসন রয়েছে, এসব হবার কথা না, সবাইকে বোঝানো হচ্ছে যাতে এরকম না হয়। গণতন্ত্রের অধিকার, অনেকে ভোট দিতে চাচ্ছে কিন্তু তাদেরকে ভোট দিতে দিচ্ছে না, এরকমও হচ্ছে। গতিকে বাগানের ব্যাপার সবাই একটু সেন্টিমেন্টাল থাকে, এই জন্য আমরাও জিনিসটাকে এইভাবে করবো। ঠিক আছে, ধন্যবাদ। আর আমি যদি এই যেহেতু কন্ট্রাক্টরকে 4-5টা এক একটা প্যাকেজ, তো একটা কন্ট্রাক্টর তার এরকম লার্জ কোয়ান্টিটি, তো বড় কোম্পানি না ওরা, গতিকে ওর এক জায়গায় কাজ শেষ করে তারপর আরেকটা ধরে এই রাস্তা করেছে। এবং রাস্তা দুরবস্থা ছিল, প্রথম একবার করেছে, সেকেন্ড টাইম এখন আপগ্রেডেশন করে করা হচ্ছে। আর এই যে রাস্তা মানে 400 মিটার, এখানে মধ্যে অলরেডি আমি স্যাংশন দিয়েই দিয়েছি, এখানে টেন্ডারও হয়েছে, সব হয়েছে, এটা তো সিজন লাগবে। যদি এখানে এই বর্ষার সময় তো হয় না, টেন্ডার তো জানেনি সবাই, টেন্ডারটা ওই বর্ষার সময়ই হয়। হ্যাঁ, কিছু করার নেই, এটা তো সবই দেখবে। গতিকে এই মার্চ মাসের আগে পর্যন্ত টেন্ডার হয়, এটা 23-24 ফাইন্যান্সিয়াল ইয়ারে টাকা আছে এবং সেই জন্য কাজ শুরু। শিক্ষক পানি গেলে এটার নাম দুর্গানগর, ওইটা হলো পূর্বদেশ, 1110 আগে দাবি জানাইছো ভোট কেন্দ্র বদল হওয়ায় সোনাই স্বাধীন বাজার জিপিদের ভোট বয়কট ক্ষুব্ধ ভোটারদের। Main thing is that we want to boycott that center. At any cost, that center is not acceptable to us. Yeah.
ভোট কেন্দ্র বদল হওয়ায় সোনা স্বাধীনবাজার জিপের বড় ভাওরিতে ভোট বয়কট করলেন ভোটাররা। পূর্ব ঘোষিত অনুযায়ী 867 নম্বর বড় ভাওরি এলপি স্কুলের নয়া কেন্দ্রে ভোট দিতে গেলেন না জিপের 3 নম্বর গ্রুপের ভোটাররা। শুক্রবার সকাল থেকে ভোট বয়কট করে এর প্রতিবাদ জানান। খবর পেয়ে সার্কেল অফিসার সহ নির্বাচনের দায়িত্বে থাকা অধিকাররা ছুটে যান। তাদের দাবি, এই কেন্দ্র সুরক্ষিত নয়, তাই ভোট বয়কট করেছেন। বেলা 2টা অবধি সার্কেল অফিসার মারিয়া তানিম ভোট গ্রহণ পর্ব শুরু করার চেষ্টা করে ব্যর্থ হন। এদিন জেলাশাসক তথা রিটার্নিং অফিসার আগামী সেপ্টেম্বর মাসে সেন্টারটি আগের স্থানে নিয়ে যাওয়া হবে লিখিতভাবে জানালেও ভোটাররা তাদের সিদ্ধান্তে অনড় থাকেন। এদিকে ভোটারদের বক্তব্য, তারা আগে স্বাধীনবাজার হাই স্কুলে ভোট দান করতেন, এবছর প্রায় 5 কিলোমিটার দূরে তাদের 180 নম্বর বুথ কেন্দ্রটি বড় ভাওরি 867 নম্বর এলপি স্কুলে নিয়ে যাওয়া হয়। তারা বারবার যথাস্থানে রাখার দাবি জানালেও কোনো লাভ হয়নি। ভোটাররা এও জানান, তারা যখন প্রথমে ভোট কেন্দ্র বদলের খবর পেয়েছিলেন সে সময় প্রতিবাদ জানান এবং এ খবর পেয়ে ইউডিএফের প্রতিনিধিরা অর্থাৎ সোনা সভাপতি সহ অন্যান্যরা এসে ভোট সেন্টার যথাস্থানে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন, কিন্তু শেষ পর্যন্ত কিছুই হয়নি। এদিন সোনায় এডিএফ সভাপতি খালিদ হাসান ভোটারদের বোঝাতে গেলে ব্যর্থ হন। টু টেক নেসেসারি অ্যাকশন, তো ডিসি বলেছিল এখন তো সময় হয়ে গেছে কিন্তু পরে ব্যবস্থা করিয়ে দিব, এটাই বলেছিল। তখন আমি পাবলিক এনে এসে আন্দোলন, ওরা সবাই বলে আমরা তো গলতি করিনি, কেন আমরা সাফার করব, হ্যাঁ না? এই কারণে আজকের এই যে মিটিং একটা হয়েছে, যে আমরা যে একসঙ্গে একত্র হয়েছে সেখানে ভোট দিতে বয়কট করার জন্য। আচ্ছা, বর্তমানে বাপি এসে কি সার্কেল অফিসারকে কি বোঝাতে ছিল সেটা আমি সঠিক বলতে পারিনি, তবুও পাবলিক খুব রুশ হয়েছিল ওর উপরে, আর এর জন্য ও এখান থেকে চলে গেছে। ধন্যবাদ। উদ্দেশ্য এই যে সোলাই বিধায়ক করিমুদ্দিন বড়বুইয়ার প্রতিনিধি এসেছিলেন, যে উনি আমাদের গ্রামের লোকদেরকে 100% কথা দিয়েছেন যে কোর্ট অফ কন্ডাক্ট লাগার অনেক আগে যে তোমাদের সেন্টারটা ঠিক করে দিয়েছি, আমরা ঠিক হয়ে গেছে, আমি এমএলএকে দিয়ে ঠিক করে দিয়েছি। এইভাবে আমার গ্রামের অনেক মুরব্বী লোক ওনার উপরে বিশ্বাস ছিল যে আমাদের সেন্টারটা ঠিক হয়ে গেছে, কিন্তু ওটা হঠাৎ দেখা গেছে যে এটা কিচ্ছু নয়, ওরা ধোকা দিয়েছে আমাদেরকে। এখন সার্কুল অফিসার ম্যাডাম থাকা অবস্থায় হঠাৎ কোথা থেকে উনি হঠাৎ করে এসেছেন, এসে কি যেন বলেছেন ভোট দেওয়ার কথা, আমাদের গ্রামের লোকজন ওনার উপরে পুরো রুটে গেছেন, যে অবস্থা ছিল যে কি যে হতো ওনার উপরে আমি নিজেও বুঝতে পারছি না। আমি বা আমরা কয়েকজন মিলে আমার গ্রামের লোকদেরকে সামলেছি, স্বাধীন বাজার হাই স্কুল আন্ডার সোনাই এলএসি। ये डीसी सर ने खुद सर्टिफाई कर दिया है, ये सर का सिग्नेचर है। थैंक यू, थैंक यू। तो अभी हम एडमिनिस्ट्रेशन से अपील भी है कि आप लोग वोट दीजिए, तो एज अ ड्यूटीफुल सिटीजन आप लोग काइंडली ये बॉयकॉट ना करें। एडमिनिस्ट्रेशन से हम इतना ही रिक्वेस्ट कर सकते हैं, एडमिनिस्ट्रेशन से हम इतना ही आप लोगों को रिक्वेस्ट कर सकते हैं। और क्या हम रिक्वेस्ट कर रहे हैं आप लोगों को, प्रशासन सारे सारे पोलिंग स्टेशन में अच्छी तरह से सारे का सारे, हाउ मेनी पी एस वी हैव 222 since morning 6 AM हम लोग लगे हैं, है कि नहीं? हम लोग फोन करवा रहे हैं सेक्टर ऑफिसर के साथ, जोनल सारे पीएस में बहुत अच्छी तरह से वोट हो रहा है। टू आप लोग का सोनाई में कितना है पोलिंग स्टेशन बताइए, टोटल 222 उसमें से 221 बहुत स्मूथली चल रहा है सुबह 7 बजे से, बहुत पीसफुली एकदम डेमोक्रेटिक रूल्स फॉलो करके सब हो रहा है। हम लोग का ऑफिसर्स भी है फील्ड में, जोनल ऑफिसर सेक्टर, सो सिर्फ आप लोग का एक पीएस सोचिए, आप लोग को खराब नहीं लगेगा। হাইলাকান্দির এক ভোট কেন্দ্রে AIUDF দলের পোলিং এজেন্টের অস্বাভাবিক মৃত্যু, ধারণা হৃদরোগ কিংবা হিটস্ট্রোক মৃত্যুর কারণ হতে পারে। দ্বিতীয় পর্যায়ে নির্বাচন চলাকালীন হাইলাকান্দি জেলায় এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। ভোট কেন্দ্রের ভিতরে এক পোলিং এজেন্টের মৃত্যু হয়। মৃত ওই পোলিং এজেন্টের নাম ফারুক আহমেদ। ফারুক AIUDF-এর পক্ষে পোলিং এজেন্টের দায়িত্ব নির্বাহ করছিলেন। ঘটনাটি ঘটেছে হাইলাকান্দি গল্লাছড়া প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে। দায়িত্ব পালন করার সময় হঠাৎ করেই মাটিতে লুটিয়ে পড়েন ফারুক। ভোট কেন্দ্রে থাকা অন্যান্য ভোটকর্মীরা কোনো কিছু বুঝে ওঠার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন ফারুক।
এদিকে বিধায়ক সুজামউদ্দিন লস্কর জানিয়েছেন মৃত ফারুক এআই ইউডিএফের পোলিং এজেন্ট। তবে কিভাবে তার মৃত্যু ঘটেছে তা জানা না গেলেও হৃদরোগ কিংবা হিটস্ট্রোকে মৃত্যু ঘটতে পারে বলে অনেকেরই ধারণা। রামকৃষ্ণনগরের 864 নম্বর সুষমা শিশু সদন এলপি স্কুল 69 নম্বর সেন্টারে কিছু সময় মেশিন বিকল, ক্ষোভ ভোটারদের। রামকৃষ্ণনগরের 864 নম্বর সুষমা শিশু সদন এলপি স্কুল 69 নম্বর সেন্টারে মেশিন বিকল, ভোট না দিয়ে বেড়ে গেলেন এলাকার মানুষ। সকাল থেকেই এলাকার মানুষ ভোট দিতে এসেছিলেন এই সেন্টারে, কিন্তু এলাকার মানুষ ভোট দিতে পারেননি, কারণ প্রথম থেকেই মেশিন বিকল ছিল। দূর দূরান্ত থেকে ভোটাররা এসেছিলেন তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে, কিন্তু ভোট দিতে পারেননি। এলাকার মানুষ জানান যে প্রথম দিকে মাত্র 200 ভোট পড়েছিল ইভিএম মেশিনে, কিন্তু এরপর থেকে আর কোনো ভোট পড়েনি। পরবর্তীতে মেশিন ঠিক করে পুনরায় শুরু হয় ভোট গ্রহণ। এক কাম কিজিয়ে ঠিক আছে, আপ লোক কা কই মেশিন বিকল পাতা এ মেশিনারি শুনিয়া 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 রিকোয়েস্ট ম্যাডাম, রিকোয়েস্ট আপ লোক বুঝতে কইছেন আমরা মেশিন খারাপ হই গেছে এই আচ্ছা এস উসকে বাদ 200 ভোট কে কালে ইয়ে হুয়া ওই দাদা আপ বল রহে না রিপোলিং চাহিয়ে হাম লোগো কো রিপোলিং চাহিয়ে রিপোলিং চাহিয়ে হাম লোগো কা ইট ডাজ নট ওয়ার্ক লাইক দ্যাট আপ লোগো কো ভি দিয়ে কিউ নেই হোগা ম্যাম কিউ নেই হোগা হাম লোগো কা আপ মুঝে এক গাইডলাইন দিখা কে দিজিয়ে ইসমে কিসকে লিয়ে হোগা দেখো দাদা লোক চলে গে ঘর মে শিলচর আসনের কাটিগড়া বাবুরবাজার ভোট কেন্দ্রে নির্বাচনী কার্যালয় ভাঙচুরকে কেন্দ্র করে দুই পক্ষের মারপিট। করিমগঞ্জের বাড়ুইগ্রামের একটি ভোট কেন্দ্রে পুলিশের লাঠিচার্জ। শিলচর লোকসভার কাটিগড়া বাবুরবাজার ভোট কেন্দ্রের সম্মুখে এক উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। বিজেপি ও কংগ্রেস কর্মীদের মধ্যে তর্কাতর্কি একসময় হাতাহাতি রূপ নেয়। অভিযোগ, বিজেপির নির্বাচনী কার্যালয় ভাঙচুরকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বিবাদ শুরু হয়। একসময় রাজপথে দুই দলের কর্মী মারপিটে লিপ্ত হন। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হলেও পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অভিযোগ মতে, ভোট কেন্দ্রের বাইরে থাকা বিজেপির নির্বাচনী কার্যালয়কে কে বা কারা ভেঙে দেয় এবং এরপরই এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি ও কংগ্রেস কর্মীদের মধ্যে তর্ক বিতর্কের সূচনা হয়। অন্যদিকে করিমগঞ্জের বাড়ুগ্রামের জফরগড়ে এক্সটেন্ডেন্ট হায়ার সেকেন্ডারি বিদ্যালয়ে উত্তেজনা দেখা দেয়। একাংশ যুবকের দ্বারা ভোট দখলের চেষ্টা হয় বলে অভিযোগ। অবশ্য পুলিশের লাঠিচার্জে পরিস্থিতি দ্রুত। উত্তরকৃষ্টপুরের বরাক নদী ভাঙনের পাশ থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার। শুক্রবার দুপুর 2 নাগাদ উত্তরকৃষ্টপুরের বরাক নদীর ভাঙনের পাশে স্থানীয়রা এক ব্যক্তির মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। মৃত ব্যক্তির নাম যদু দাস, তিনি গঙ্গাপুর পাড়ার বাসিন্দা। স্থানীয়দের ধারণা, গতরাতে গঙ্গাপুর পাটনি পাড়ার যদু দাস নদীতে স্নান করার উদ্দেশ্যে এসেছিলেন, কিন্তু শারীরিক কোনো ধরনের অসুস্থতার কারণে তিনি এখানে অজ্ঞান হয়ে পড়েন এবং সেখানে জলে পড়ে তার মৃত্যু ঘটেছে বলে বোঝা যাচ্ছে। এবং সেই যদু দাসের মৃতদেহটি প্রায় 3 কিলোমিটার জায়গা নদীর জলে ভেসে নতুন পিএইচসি প্লান্টের সামনে এসে আটকে যায়। সেখানে থাকা মানুষ সেই লাশটিকে নদীর পাড়ে তুলে এনে শনাক্ত করেন। মৃত ব্যক্তিটি হচ্ছেন গঙ্গাপুরের পাটনিপাড়া নিবাসী যদু দাস। উপস্থিত সবাই জেলা প্রশাসনের কাছে বিষয়টির সঠিক তদন্তের অনুরোধ রাখেন। দুঃখদ খবর যে আজকে 2টার সময় এটা উত্তর কৃষ্ণপুর নদী ভাঙন কিনারে এলপি স্কুল NS-54 পিএইচসি আছে, ওই পিএইচসির মধ্যে একটা ডেড বডি এখন শুনতে পাওয়া গেছে। তার নাম কৃতিক নাম যন্তু দাস, ও এ নিবাসী হইল ইয়ের গঙ্গাপুর পাটনিপাড়া। বুট দিয়ে বুটের জন্য বাসা থাকি, বুটের জন্য
বের হইয়া বুট দিছে, দেওয়ার পরে ওখানে নদী, এরা সবসময় নদীর লগে সংলগ, তারা নদী নিয়েও ব্যস্ত, ওখানের মধ্যে স্নান করার বা কিবা কীরকম বা স্টোক করল বা হয়তো কোনো অসুস্থর কারণে, কারণ আমরা উত্তর কৃষ্ণপুর গঙ্গাপুর নদীর সংলগে সবেও 80-90% সবে সাঁতার জানি, জানি না আজকে ও ডুবে গেছে, ডুবে বেশে প্রায় 3 কিলোমিটার এসে ওই আরবান প্রজেক্টের কিনারে আপনারা দেখতেছেন ওই ডেডবডিটা, এখানে লোকাল স্থানীয় লোকরা দেখে ওকে সাইড করে এখানে রাখা হয়েছে। লিও ক্লাব অফ শিলচর সেন্ট্রালের উদ্যোগে কলাকৃত আর্ট প্রতিযোগিতা রবিবার অনুষ্ঠিত হবে। লিও ক্লাব অফ শিলচর সেন্ট্রালের উদ্যোগে প্রতি বছরের মতো এবারও কলাকৃত আর্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আগামী রবিবার রামানুজ গুপ্ত ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন লিও ক্লাব অফ শিলচর সেন্ট্রালের কর্মকর্তারা। তারা জানান, নার্সারি থেকে দশম শ্রেণী পড়ুয়ারা অংশগ্রহণ করতে পারবে এই প্রতিযোগিতায়। মূলত 5টি বিভাগে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। রবিবার সকাল 8:30 থেকে শুরু হবে রেজিস্ট্রেশন। এ নিয়ে আরও বিস্তারিত তুলে ধরেন আয়োজকরা। আমরা লিও ক্লাব অফ শিলচর সেন্ট্রালের পক্ষ থেকে সোমবারের মতন কলাকৃত আর্ট কম্পিটিশন অর্গানাইজ করছি। এবারের আমাদের কলাকৃত আর্ট কম্পিটিশনের 5th ইয়ার। আমরা বিগত 4 বছর থেকে কলাকৃত আর্ট কম্পিটিশনটা অর্গানাইজ করে চলছি। এবারের আমাদের কলাকৃত আর্ট কম্পিটিশনের ডেট হলো 28th এপ্রিল 2024, আগামী রোববার। এবং আমাদের কলাকৃত আর্ট কম্পিটিশনের ভেনিউ থাকবে রামানুজ গুপ্তা ডিগ্রি কলেজ। আমাদের কলাকৃত আর্ট কম্পিটিশনের একটা রেজিস্ট্রেশন ফিজ রয়েছে, তা হলো গিয়ে 100 টাকা পার পার্টিসিপেন্টস। এবং আমাদের কলাকৃত আর্ট কম্পিটিশনের রেজিস্ট্রেশনটা শুরু হবে সকাল 8:30 থেকে। আমাদের কলাকৃতে কিছু রুলস এবং রেগুলেশনস রয়েছে। প্রথমটি হচ্ছে যে পার্টিসিপেন্টসদের কিন্তু রেজিস্ট্রেশন যেটা অন স্পট হচ্ছে, সেটাতে নিজের রেসপেক্টিভ স্কুল আইডি কার্ডসটা মাস্ট নিয়ে আসতে হবে। যাদের এবছরের এই একাডেমিক সেশনের যাদের আইডি কার্ডস নেই, তারা ওদের প্রিভিয়াস ইয়ার স্কুলটাও নিয়ে আসতে পারবে। যদি স্টুডেন্ট 8:30 নাও আসে, প্যারেন্টস এসে ওদের নামটা রেজিস্টার করে সেখানেই পেমেন্টটা করে দিয়ে যেতে পারবে। এবং আমাদের আর্ট কম্পিটিশন শুরু হবে ঠিক 12টায় এবং 2 ঘন্টার আমাদের আর্ট কম্পিটিশন চলবে। ঠিক 3টা থেকে আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি সেদিনেই আমরা রাখছি রামানুজ গুপ্ত ডিগ্রি কলেজ। সববারের মতন এবার আমরা সব স্টুডেন্টদেরকে পার্টিসিপেশন সার্টিফিকেট দেওয়া হবে, তাছাড়া ট্রফিজ মেডেলসও থাকবে। তাছাড়া এবার আমরা একটা জিনিস ইনক্লুড করা হয়েছে, যেটা হলো top 3 ফ্রম ইচ গ্রুপ, ওদেরকে আমরা ক্যাশ প্রাইজ দেবো। তাছাড়া কোনো ধরনের কোনো কিছু যোগাযোগ করার হলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। নাম্বারটি হলো 9101885816, 9401641232 এবং 8638372480। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরও একবার। লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট সম্পন্ন। আসামের 5 আসনে 76% ভোটদান, সর্বোচ্চ ভোট করিমগঞ্জে ও সর্বনিম্ন ভোট পড়েছে শিলচর আসনে। প্রার্থীদের ভাগ্যবন্দি ইভিএম পৌঁছল শিলচর রামনগর ISBT ও ISTT স্ট্রংরুমে, প্রতীক্ষার 4 জুলাই। নিষ্কাশনের অভাবে জমাজলে নাজেহাল চিত্তরঞ্জন লেনের বাসিন্দাদের ভোট বয়কট। হাইলাকান্দির এক ভোট কেন্দ্রে AIUDF দলের পোলিং এজেন্টের অস্বাভাবিক মৃত্যু, ধারণা হৃদরোগ কিংবা হিটস্ট্রোক মৃত্যুর কারণ। এখনকার মতো বিটিএন সংবাদ এই পর্যন্ত, ধন্যবাদ।